আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। এই চা কোথায়? চিন্তা করলাম একটু ঢেলে দেব। ঢেলে দেই তাহেরি সাহেব, ওয়াজ মাহফিল কোনো রঙ্গমঞ্চ না, সেখানে তামাশা করার জায়গা না। মানুষজন বা আমরা ওয়াজ মাহফিলে যাই ইসলাম ধর্ম সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য, আল্লাহ নবী রাসূল সম্পর্কে জানার জন্য। কোনো মজা নেওয়ার জন্য আমরা যাই না। আমাদের যদি মজা নেওয়ার ইচ্ছাই থাকতো তাহলে ইউটিউবে মানে ফানি ভিডিও লিখে সার্চ দিতাম, পেয়ে যাইতাম অনেক মজার ভিডিও। টেলিভিশন চ্যানেলে অনেক রিয়েলিটি শো হয়, ফানি ফানি ভিডিও তারা দেখায়, সেইগুলো দেখতাম, ওয়াজ মাহফিলে যাইতাম না। বসেন বসেন বৈশা যান, এটা কোনো জিকির? আপনি মানুষদেরকে শিখান যে বসেন বসেন বৈশা যান। আপনারা কি চান যে আমাদের ইসলাম ধর্মটা বিলুপ্ত হয়ে যাক, অন্য ধর্মের মানুষজন আমাদেরকে নিয়ে মজা করুক? যদি না চান, এই যে ওয়াজ মাহফিলের মধ্যে নাচানাচি গান বাজনা এগুলো বাদ দেন, সঠিক নিয়মে এবং ইসলামিক দিক নির্দেশনা মেনে আপনারা ওয়াজ মাহফিল করেন, যাতে অন্য ধর্মের মানুষজন দেখে বলে, ও আমাদের ওয়াজ মাহফিল দেখে বলে যে না, সত্যি তো ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, এরা কি সুন্দর সুন্দর কথাবার্তা বলে। দর্শক শ্রোতা, আমাদের তাহেরি হুজুরের এরকম ভণ্ডামি দেখে একজন ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেছে। মোট কথা, আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে বিভিন্ন নাচা গানা করে ওয়াজ মাহফিলে বা আজাইরা বা ভণ্ডামি করে, এই জন্যই আমাদের তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলাটা হয়েছে। তো তাকে আমি ধন্যবাদ জানাবো। এখানে আরও কিছু কথাবার্তা আছে, যে লোকটা তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা করলো আসলে সে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ভাইরাল হওয়ার জন্য এটা করেছে, আমি আসলে বুঝতেছি না। কারণ তার উদ্দেশ্য যদি সৎ থাকতো তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের মধ্যে অনেক নাস্তিক আছে, অনেক মানুষ আছে যারা আমাদের নবী রাসূল সম্পর্কে এমনকি আল্লাহ সম্পর্কে খারাপ খারাপ বাজে মন্তব্য করে। কই তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় না, তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা করতেছে। আমি চাই বা আপনারা চান যদি ভালো কাজ করতে বা সত্যি মন থেকে যদি চান যে যারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবে তাদের আইনের আওতায় আনা হোক, তাহলে যারা যারা আমাদের বাংলাদেশে এরকম আমাদের নবী রাসূল বা আল্লাহ সম্পর্কে কটূক্তি করবে বা বাজে মন্তব্য করবে তাদের বিরুদ্ধে মামলা করেন। শুধুমাত্র যে তাহেরির বিরুদ্ধে মামলা করে বসে গেলে কিন্তু হবে না। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই আমাকে বলেন যে তাহেরি সাহেব যতই হোক একজন মুসলমান, তাকে নিয়ে এত মজা করার কি আছে? তার মানে কি ভাই, একজন মুসলমান অন্যায় করলে সেটা নিয়ে বলা যাবে না? তাহেরি সাহেবকে নিয়ে এত কথাবার্তা, এত আলোচনা সমালোচনা, তিনি কি তার ভণ্ডামি বন্ধ করেছে? করে নাই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কিন্তু কোনো অন্যায় না, ঠিক আছে? কেউ ভণ্ডামি করলে বা অন্যায় করলে এটা সম্পর্কে আমরা বলবো, সে মুসলমান হোক হিন্দু হোক, তার ভুল যদি তাকে ধরিয়ে না দেওয়া যায় সে সেই ভুল করতেই থাকবে। দর্শক শ্রোতা, এই যে তাহেরি সাহেবকে বা তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করা হলো, এই বিষয়টা আপনারা কি চোখে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন। আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশের বেল ঘন্টাটি বাজিয়ে দেন। ভাই এগুলো করতে টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও বানাবো ছাড়বো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আপনারা কি লেটেস্ট নিউজ চান না, তাহলে সাবস্ক্রাইব করেন। নতুন যারা আসছেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।